আর দিল্লিতে বসে একসঙ্গে ফিশ ফ্রাই খাবেন, বলবেন প্রতিহিংসার রাজনীতি। কি মানুষ কি পশ্চিমবঙ্গের মূর্খ না রাজনৈতিকভাবে অচেতন? সীতারাম ইয়েচুরি বলেছেন ইন্ডিয়া জোট বৈঠকে বসেছে, কিন্তু আসন সমঝোতা রাজ্য ধরে আলোচনা হবে, কেরলে বাম ও কংগ্রেসের মধ্যে লড়াই হবে, বিহার তামিলনাড়ুতে জোট বন্ধন হবে, ওয়েস্ট বেঙ্গল বিজেপি ও টিএমসি কে হারতে হবে, এটাই আমাদের স্লোগান। ওয়েস্ট বেঙ্গলে টিএমসি এবং বিজেপি কে হারতে হবে, এটাই আমাদের স্লোগান। আপনি ভাষণটা শুনেছেন? যদি সামনে কোনো টেবিল থাকে লক্ষ্য করে দেখবেন ওটাও হেসে উঠেছিল। এসব দিয়ে কিছু হবে না, মানুষ স্থায়িত্বের পক্ষে, নির্ণায়ক সরকারের পক্ষে, স্থিতিশীল অর্থনীতির পক্ষে, আন্তর্জাতিক আঙ্গিনায় ভারতবর্ষের উত্থানের পক্ষে, ভারতের স্বাভিমানের পক্ষে। সুতরাং কালের দেওয়ালে লেখা হয়ে গেছে 2024 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে আবার জাতিকে সম্বোধন করবে নরেন্দ্র দামোদর দাস মোদী। অবশ্যই সীতারাম ইয়েচুরি দর্শক আসনে ভালো জায়গায় থাকবেন। আরেকটা আছে, আজকে কেন্দ্রীয় গোয়েন্দারা উত্তর